পঞ্চায়েত নির্বাচনের আগে দলবদলের খেলা অব্যাহত মালদায়। এবারে সমস্ত সদস্য তৃণমূলের সঙ্গে যুক্ত হওয়ায় বিরোধী শূন্য হল মানিকচক ব্লকের উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত। বিধায়িকা সবিত্রী মিত্রের হাত ধরে গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ 14 জন সদস্য আনুষ্ঠানিকভাবে যোগদান করল তৃণমূলে। এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে যোগদান বলে দাবি যোগদানকারীদের। রবিবার সন্ধ্যায় মানিকচক ব্লকের ভুতনি উত্তর চণ্ডীপুর উচ্চ বিদ্যালয়ে একটি যোগদান সভা অনুষ্ঠিত হয় তৃণমূল নেতৃত্বের তরফে। উপস্থিত ছিলেন মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র, মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মণ্ডল সহ অঞ্চল তৃণমূলের নেতা কর্মীরা। এই যোগদান সভায় উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের প্রধান রুকসেনা পারভিন ও নির্দলের উপপ্রধান সমর মণ্ডল সহ 14 জন সদস্য তৃণমূলের আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। 20 আসন বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েতের বর্তমানে সমস্ত সদস্যই তৃণমূলের হয়ে যাওয়ায় বিরোধী শূন্য এই গ্রাম পঞ্চায়েত বলে জানান বিধায়িকা সাবিত্রী মিত্র। সকলকে দলীয় পতাকা হাতে তুলে দিয়ে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ধ্বনি দেওয়া হয়। তবে যোগদান সভার মঞ্চে বক্তব্য রাখেন গিয়ে ভারাক্রান্ত হয়ে পড়েন বিধায়িকা সাবিত্রী মিত্র। তিনি জানান মানিকচকের মানুষের সাথে আত্মার সম্পর্ক রয়েছে, লোভ লালসা চাওয়া পাওয়া কিছুই নেই। যতদিন বাঁচব মানুষের জন্য কাজ করব, মানিকচকের মানুষের জন্য কাজ করব। পাশাপাশি পঞ্চায়েতে টাকা 9-6 যাতে না হয় তা নিয়ে হুঁশিয়ারি দেন বিধায়িকা সাবিত্রী মিত্র। পঞ্চায়েতে এত অর্থ লুটপাট করা চলবে না, মানুষের টাকা মানুষের জন্য ব্যয় করতে হবে, আত্মসাৎ লুটপাট করার চক্রান্ত চলবে না। কিন্তু আজকে লজ্জা লাগে, যারা কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছে তাদেরকে আমাকে ছি বলতে ইচ্ছা করে। যাদের রক্তে যে মা তার ছেলে হারালো, যে স্ত্রী তার স্বামী হারালো, যে বোন তার ভাই হারালো, এই সমস্ত হারানো সংসারগুলো যেভাবে সিপিএমের সন্ত্রাস 34 বছরে আমার থেকে আমার জেনারেশনে যারা আছেন তারা হয়তো দেখেছেন, তারপরে এখনকার নতুন জেনারেশন জানেন না মার্কসবাদী কমিউনিস্ট পার্টির সন্ত্রাস কাকে বলে। আর এই নেতৃত্ব মেনেই আমি রাজনীতি করছি, এটাই নিয়ম পার্টি। পার্টি যাকে সুপ্রিম যাকে বলবে তার নেতৃত্ব মেনে কাজ করতে হবে, আর যদি কাজ না করেন তাহলে তার আমার পার্টিতে দরকার নেই। পার্টিটাকে ভালোবাসতে হবে, পঞ্চায়েতটাকে বেশি ভালোবাসলে হবে না। অর্থকরী উপায়ে রাস্তাটাকে বন্ধ করতে হবে, এত রাস্তায় অর্থকরী ব্যয় নিয়ে লুটপাট করা বেশি চলবে না। মানুষের টাকা, সরকারের টাকা, এই টাকা মানুষের স্বার্থে কাজে লাগাতে হবে, এটা মাথায় রাখবেন আপনারা। কারণ মানুষ যখন একটা গ্রাম পঞ্চায়েতের মেম্বারকে ভোট দেয়, তখন মানুষ ওই মেম্বারের কাছ থেকে এক্সপেক্ট করে তার বুথের কাজ করে। আমি না দাঁড়ালে আমার ভাই দাঁড়াবে, এটা হয় না। তাই এই জায়গায় দাঁড়িয়ে এভাবে পঞ্চায়েতকে গঠনতন্ত্রকে তৈরি করতে হবে। আজকে এখানে অনেক সমালোচনার ঊর্ধ্বে দাঁড়িয়ে সমালোচনা কেড়েছে, মানুষ আমাকে ভোট দিয়েছে, মানিকচকের মানুষ। মানিকচককে কোনোদিন ভুলতে আমি পারবো না। মানিকচকের জন্য আমার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত মানিকচকের মানুষকে দিয়ে যাব প্রতিটা ফোঁটা। আমি আছি, আপনারা আছেন, কোনো ভয়ের কারণ নেই, আমি আপনাদের সঙ্গে থাকব। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে। দক্ষিণ দিনাজপুর জেলায় এই প্রথম সাকম্বরী অটোমোবাইল নিয়ে এলো ভারত বিখ্যাত এসিই ট্রাক্টর। অতি উন্নত প্রযুক্তি এবং অনুভবী ইঞ্জিনিয়ারদের দ্বারা তৈরি এসিই ট্রাক্টর চাষের কাজসহ অন্যান্য কাজের জন্য সর্বোৎকৃষ্ট পছন্দ। এসিই ট্রাক্টর বিশ্বমানের পরীক্ষা ও গুণগত মানের পরীক্ষায় সফল। বাজার চলতি যে কোনো ট্রাক্টরের চাইতে তেল সাশ্রয়ী, শক্তিশালী এবং কঠোর পরিষেবা প্রদানকারী এই এসিই ট্রাক্টর সর্বোৎকৃষ্টতার দাবি রাখে এবং সারা দেশের প্রথম পছন্দ হয়ে উঠেছে। সেই সঙ্গে কৃষক ভাইদের চাষের সুবিধার্থে এসিই কোম্পানি সুলভ মূল্যে নিয়ে এসেছে অতি উৎকৃষ্ট মানের রোটাভেটার এবং হারভেস্টার। তাই ভারত বিখ্যাত এসিই ট্রাক্টর, রোটাভেটার এবং হারভেস্টার নিতে আজই যোগাযোগ করুন দক্ষিণ দিনাজপুর জেলার এসিই ট্রাক্টরের একমাত্র অথরাইজড ডিলার সাকম্বরী অটোমোবাইলসে। আমাদের ঠিকানা সাকম্বরী অটোমোবাইল, জামবাগান, বংশিয়ারি, দক্ষিণ দিনাজপুর। আমাদের ফোন নম্বরগুলি হলো